যেমন এখন অনেকে অনেক এনজিও আছে, তারপর অনেক রকম পরিবেশবাদী সংগঠন আছে, তারা ধরেন অনেক কথা বলে, যেমন বায়ু ঠিক করেন কিংবা খাওয়া দাওয়া ভোগ নিয়ন্ত্রণ করা, তারপরে পরিবেশ ঠিক রাখার জন্য কিছু ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করা, এগুলো অনেক কিছু বলে। তো ওগুলো তো ঠিক আছে, ওগুলোর দরকার আছে, কিন্তু আমি যেটার উপর গুরুত্ব দিই সবসময়, তরুণদেরও দৃষ্টি আকর্ষণ করি, নীতি নির্ধারকদেরও দৃষ্টি আকর্ষণ করি, যে পৃথিবী যদি বাসযোগ্য করতে হয় তাহলে প্রধান করণীয় হচ্ছে যে পৃথিবী যেভাবে চলছে তার থেকে এই নীতিগত বা রাষ্ট্রীয় নীতি বা গ্লোবাল নীতি মালা যেগুলো আছে সেগুলো পরিবর্তন করা। যেমন ধরেন সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে প্রধান, সবচেয়ে বেশি সম্পদ ব্যয় হয় হলো যুদ্ধের পেছনে। তো যুদ্ধের পেছনে প্রধান, এই তো সারা ভবিষ্যতের মানুষ তো বলবে যে এটা কিরকম নির্বোধ এই এই পৃথিবীর মানুষ ছিল এক সময়, যে তারা নিজেদের সম্পদ কিভাবে নিজেদের ধ্বংস করার জন্য ব্যয় করতো। মানে এটা হইতে পারে যে মানুষ ক্ষুধার্ত আছে, মানুষের শিক্ষা চিকিৎসা ঠিক নাই, সেখানে সেখান সেই পৃথিবীর মানুষ যুদ্ধের পেছনে খরচ করছে সবচেয়ে বেশি সম্পদ। তো এই এই এইগুলো নিয়ে প্রশ্ন করা, যেমন শিক্ষা চিকিৎসা রাষ্ট্রের দায়িত্ব বা এটা একটা সামাজিক দায়িত্ব হওয়া উচিত, সেই নীতিগত জায়গাগুলো পরিষ্কার করা, পরিবেশ বিধ্বংসী কোনো তৎপরতা, যেমন এই যে ফসিল ফুয়েল বলেন, কয়লা বলেন, তেল বলেন কিংবা পারমাণবিক বিষয় বলেন, এই সমস্ত বিষয়গুলো থেকে সম্পূর্ণ পৃথিবী মুক্ত করা দরকার। মানে অস্ত্র এবং ফসিল ফুয়েল এই দুইটা থেকে মুক্ত করতে করতে গেলে তো রাষ্ট্রীয় নীতি পরিবর্তন করতে হবে সব। এই যে যেভাবে পুরো বিশ্বটা চলছে, সেই বিশ্বটা যে পুরো আত্মঘাতী একটা অবস্থার মধ্যে চলছে এবং সেটা পরিবর্তন করা যে আমাদের অস্তিত্ব রক্ষার জন্যই খুব প্রয়োজন, এটা তরুণদের চিন্তার মধ্যে আনা দরকার, নীতি নির্ধারকদের এই বিষয়ে চ্যালেঞ্জ করা দরকার, এবং এই 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 ডাইমেনশনটা মানুষের সামনে আনা দরকার। এটা শুধুমাত্র ব্যক্তিগত আমি ভোগ কমাইলাম কিংবা আমি গাড়ির মধ্যে তেল কমাইলাম, এগুলি করে তো এই পরিস্থিতি চেঞ্জ করা যাবে। পরিস্থিতি চেঞ্জ করতে গেলে গ্লোবাল যে ডিসঅর্ডার সিস্টেম, এটা গ্লোবাল অর্ডার বলা যায় না, তো গ্লোবাল ডিসঅর্ডার এটাকে পরিবর্তন করার জন্য জনমতটা তৈরি করা, সেটা বাংলাদেশে বসে আমারও করার দায়িত্ব, আবার ওয়াশিংটনে যে আছে তারও দায়িত্ব এটা, এবং এই দায়িত্বগুলো যাতে সব জায়গায় পালিত হয় সেজন্য গ্লোবালি জনমত তৈরি করা, এটি আমি মনে করি গুরুত্বপূর্ণ।